68খন চাহ বাগিচা বিক্ৰী কৰা হ'ল। চাহ বাগিচা বিক্ৰী কৰি বেংকৰ ধাৰ মাৰিছে বনি গুষ্টী। এনেকুৱা এটা পৰ্যায়, এনেকুৱা এটা পৰিস্থিতি আহি পৰিছে বৰ্তমান সময়ত। কুম্ভকৰ্ণৰ দৰে শুই আছে, মন হৈ আছে বিজেপিৰ চাহ জনগোষ্ঠীয় যিসকল মন্ত্ৰী বিধায়ক আছে তেওঁলোক মনে মনে আছে। তেওঁলোকে একো দেখা শুনা নাই, তেওঁলোক চুপচাপ আছে। এফালে চাহ উদ্যোগৰ মৃত্যু ঘণ্টা, আনফালে বিজেপিৰ চাহ জনগোষ্ঠীয় মন্ত্ৰী বিধায়কৰ বিলাসিতা। এফালে চাহ উদ্যোগে কান্দিছে, আনফালে যিসকল চাহ জনগোষ্ঠীয় মন্ত্রী বিধায়ক আছে তেওঁলোকে হাঁহি আছে। বিজেপি সরকারের দিনত অন্ধকার ভবিষ্যতের দিকে আগবাড়িছে অসমৰ চাহ উদ্যোগ। জহার সবকে কে আর মলা তুন ভিডিও মেরা আরম্ভ স্বাগত আছে। তো ফিলাল রহমান জনটা আগবটে নিউজ দেখ পালা, ঠিক আছে। মই এখন ফিলাল বাগান মে হ কালি কি ভিডিও তো এখন রহমান কে লাগি না, জানকারি কোন নিউজ এর আরম্ভ তো দেখতে লাগি না। তো ফিলাল এখন মে বাগান মে হ, সাঁঝ হয়ে গেলা লিকিন বি রহমান কাম করা, ঠিক আছে। সকাল লাগি চ্যানেল কে সাবস্ক্রাইব করে নেবা আর শেয়ার করে নাই বলাবা। তো জনটা রহমান আগবটে নিউজ দেখ পালা নি, যেটা নিউজ দেখ পালা কি হামনিকের বাগান কেতনা কেতনা বেচা যাতে। রহমান নিজে স্পষ্ট করে নিজে শুনলে লাশমিয়া সে কালাক কি হামনিকের বাচ্চার মে কেতনা বাচ্চার মে হামনিকের কেতনা বাগান বেচা গেলা নি। এই বাগানটা ভাই হলো সামনে, এই বাগানটা দেখ, এটা কি হামনিকের বাগান। আজ হামনিকের ঘর, হামনিকের লাইন বাস্তি প্রায় ভাগ বললে সে 99% হামনিকের ঘর খরচা হামনিকের বাগান পাতা সে চালেলা। বাগান পাতা দেখাতে না, বাগান পাতা সে চালেলা মানে বাগানকের কাম করলে সে হামনিকের কাম মানে হামনিকের ঘর চলেল মানে হামনিকের পরিবার, হামনিকের জিন্দগি বাগান সে জোড়ালা হয়, বাগান সে ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে। তো রহমান যেটা গোটে নিউজ দেখ পালা, আগার যদি বাছার মে বাছারে মে যদি ঈশান বাগানে আমার বেচাতে রহি ফলে হামনিকের একদিনকের ভিতরে একদিনকের দিন মে কা হয় হামনিকের বাগান খতম হয়ে যায়। আর বাগান খতম হয়ে হলে ফার্স্ট ইফেক্ট কে কে আবি বাগানে পিপল যেমন টি ট্রাস্ট নিজে কাহে না, টি ট্রাস্ট মানে চা জনগোষ্ঠী, চা জনগোষ্ঠী, চা জনজাতি নি টি ট্রাফ উমানকে ফার্স্ট ইফেক্ট হয়। আর যেমন লাইন বাস্তি মে রহেন উমানকে, লাইন মে রহেন উমানকে ইফেক্ট হয়। আর লাইন সে ইফেক্ট হওয়ার পাচ্ছে গাঁওকের আদমিয়ানকে ইফেক্ট হয়। তো এখন বাগান সবসে হামনিকের জিন্দগি মে সবসে এহেম বাত, তো হামনিকের বাগানিকে বেশি মোবাইলকে নাই লাগে, হামনিকের বাত তো সবসে বাস বাগানিকে। আর যদি এসানে যদি হামনিকের বাগান বেচাই যায় ফলে হামনিকের কোনোই নাই বাঁচি মানে হামনিকের আদিবাসী মানকে জিন্দগি ধ্বংস হয়ে যায়। কালি কি হামনিকের সব কিছু বাগান মে ডিপেন্ডেন্ট রহেল, আর যোনটো হামনিকের ঘর খরচা পড়া লিখা যে ভি চালাতে আমি বাগানকে হাজারা কামাই করে বাগান কামাই করে হামনিকের জিন্দগি চালাতে। তো মই কা বলে চাউন কি মেন তো আটসা যেমন নিজেকে টি ট্রাইবস সোচে না, টি ট্রাইবস কাহে না ও সংগঠন মানে মই এটা রিকোয়েস্ট করম কি এখন রাওরে মানকে কাজিয়া করে কাহে জানকারি ইয়ে কোন কেখরো সরকার সে কাজিয়া করে কাহে। তো ফার্স্ট মেন তো হামনিকের মায় বাপকে বাঁচাই কোশিশ করা নি, মেন তো হামনিকের মায় বাপকে বাঁচাই কোশিশ করা, তার পাছে কোন রবসিকে দেখবা। আজ আমি কাহা মেরাসে কোন বাড়া হয় উশান সুইচ কোন, আমি যদি এই চিজ মানকে হামনিকের বাগান ডে বাই ডে ইয়ার বাই ইয়ার হামনিকের বাগান বেচা যেতে, যদি এই চিজকে আমি আন্ধাকা করবো ইয়া এক্সকিউজ করবো ফলে অবভিয়াসলি 1-2050 ভিতরে হামনিকের বাগান মানে ম্যাক্সিমাম বাগান মানে বেচ করে খতম হয়ে যায়। তো মানে এটা রিকোয়েস্ট করা তো মেনলি আটসা সংগঠনকে লিডার মানকে, আটসা সংগঠনকে ভাই বোন মানকে যে মানে নিজেকে ট্রিট আপ সোচে না, ঠিক আছে মোর ভাই মানকে ওই হাটা বলে চাউন কি ফার্স্ট হামনিকের যোনটা কেস এখান দেখে কাহে হামনিকে ফার্স্ট চেক করা কাহে, তো ফার্স্ট বাগানকে আমিকে বাঁচাকে লাগে বাগান হামনিকে মা দেবতা হয়ে বাগান হামনিকে চা জনগোষ্ঠীর আর নিজে কাহাল আর আমি ভি একসেপ্ট করা থি কালি কি বাগান হামনিকে সব কিছু দেন। তো হামনিকের কাম এখান ফার্স্ট বাগানকে বাঁচাকে কে, তো ফার্স্ট বাগানকে বাঁচাওয়া তার পাছে কন্ট্রোভার্সিকে দেখবা, ঠিক আছে। মো এটা রিকোয়েস্ট করম কালি কি বাগান সব কিছু হামনিকে লাগেন, আজকের দিন হামনিকে লাগেন বাগান সব কিছু কে। তো মো এটাই দুনো সংগঠন সে এটাই মো রিকোয়েস্ট করবো কি ফার্স্ট এখান ইলেকশন আমি কলা হয় তো ফার্স্ট রাউন্ড মানে ফার্স্ট বাগানকে সেফ লাগিন, বাগানকে সেফ বাগানকে সুরক্ষিত লাগিন, ফার্স্ট বাগানকে বেচে বন্ধ করে কাহা সরকারকে দাবি করা। আমি তো কি আমি তো নিউজ রিপোর্টার কি ভাই, আমি একটা সোশ্যাল ছোট ইউটিউবার কি, আমি যোনটা হামনিকের আদিবাসীকের পাটে সে যোনটা কোশিস হইলা হামনিকের ওটা আমি দেখ পারিলা। এখন রাউরা মানকের কাম কে সংগঠন মানকের কাম কি হামনিকের চা জনগোষ্ঠী হামনিকের টি ট্রাস্টের কেতনা মিনিস্টার মান হেন, এমএলএ মান হেন, এমপি মান হেন ওমানকে রিকোয়েস্ট এটা করম কি হামনিকের বাগানটাকে বাঁচাক বহুত জরুরি হয়। কালি কি দিন বাই দিন যদি হামনিকের বাগান বেচা যায় তাহলে হামনিকের আদিবাসী ভাষা স্টি ট্রাইব দুনো জাতিটা খতম হয়ে যায়। কালি কি আজ হামনিকের 99% ডিপেন্ডেন্ট রহিল বাগান সে আর বাগান সে আর বাগান মে হামনিকের মেন হামনিকের মানে ডিপেন্ডেন্ট হল। তো মো এটা রিকোয়েস্ট করম কি বাগান ভাই বাইন মানছে ইয়া হামনিকের সংগঠন মানছে কি ফার্স্ট বাগানকে বাঁচাওয়া তার পাছে কাজে মানকে দেখবা। তো মো এটাই নিউজ দেখ চাওয়াত রহ কি হামনিকের বাগান যদি বেচা যায় হলে হামনিকের জিন্দগি মে কোনোই নেই রহে। তো মো বেশি নি বলবো, মিলবো নেক্সট ভিডিও মে। আগার চ্যানেল যদি আচ্ছা লাগলা, ভিডিও যদি আচ্ছা লাগলা হলে আরাম সাবস্ক্রাইব করে দেবা। আর আরাম মানকে সাগর রাইত আন্ধার কালিয়া মূলিয়া দেখাতে নি, রাইতে ভিডিও শুট করা থাকে বাগানে। অ্যাকচুয়ালি মই কলেজ চাল একটু দেরি হয়ে গেলা, তো মই সচল গিয়ে বাদ ছো না ভিডিও তো ভিডিও পাই কোনো টেনশন হলে ভিডিও বানাই পারে না জানো না জানো। তো মই রাইতেই
वीडियो का अपना सब चेंज करके सीधा बगल में आलो और सांझे मैंने अखन 6 बजे और वीडियो बनाकर दादा मन के दे दो। तो अगर अच्छा लगला फल सब्सक्राइब कर देबा और शेयर कर देबा। तो मिलबा नेक्स्ट वीडियो में। दिलन कीप मी सपोर्टिंग गाइस। जय जोहार, जय दिवसी।